ডক্টর সঙ্গব্রত সুর, পালমোলজিস্ট অ্যান্ড আরআইসু জয়েন্ট ইনচার্জ, আমরি হসপিটাল, সল্টলেক। এখন আজকে আমার বক্তব্যটা হচ্ছে যে অ্যাজমা অ্যান্ড সিওপিডি এই পেশেন্ট যারা আছেন, তারা এই যে শীতকাল আসছে, তো নিজেদের কিভাবে ভালো রাখবেন। প্রথম কথা হচ্ছে এই এই সমস্ত পেশেন্ট, অ্যাজমা সিওপিডি পেশেন্টদের আমরা যেভাবে ইনহেলার অ্যান্ড স্পেশাল বুঝিয়েছি, সেটা প্রতিদিন নিয়ম করে নেবেন। মানে ওইটা যেন মিস না হয়, যে না আজকে ভালো লাগছে ইনহেলারটা নিলাম না, এটা না করলেই ভালো। এটা যদি একদম ঠিকঠাক মেনটেন করেন তাহলে সুস্থ থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাজমা বা সিওপিডি পেশেন্টদের মেন যেটা অসুবিধা, সেটা হচ্ছে ধুলোবালি। তো ধুলোবালি কোথায় লাগে? বেশিরভাগ সময় বাইরে রাস্তাঘাটেই ধুলোবালিটা লাগে, ঘরে ঝাড়টা দিলেও ধুলোবালি লাগে। তো এটা প্রিভেন্ট করার উপায় হচ্ছে মাস্ক পরা, সার্জিক্যাল নর্মাল সার্জিক্যাল মাস্ক পরে এই সমস্ত সময় মাস্ক পরবেন। পরে মাস্ক খুলে রাখলেন, ফেলে দিলেন, আলাদা কথা। কিন্তু বাইরে যখন গেলেন মাস্ক পরলে ধুলোবালি এক্সপোজারটা কম হয়। থার্ড হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন আমরা সাধারণত ইনফ্লুয়েঞ্জা নিয়মকালই নিতে বলি। ইনফ্লুয়েঞ্জাটা প্রতি বছরে একবার, নিয়মকালটা 5 বছরে একবার। তো এই ভ্যাকসিনেশন নিলে ভাইরাল ইনফেকশন এবং ভাইরাল ইনফেকশন ইনডিউসড অ্যাজমার এক্সাসারবেশন বা সিওপিডি এক্সাসারবেশন ওটা অনেকটা কমে যায়, এবং এটা নিলে নিউমোনিয়া যেটা যদি হয়ও সেটা সিভিয়ারিটি অনেক কম থাকে। তো এই ভ্যাকসিনেশনটাও ঠিকঠাক নিতে হবে। তাহলে কী কী হলো? একটা হচ্ছে ইনহেলার স্পেশাল যেভাবে আমরা বলেছি সেভাবে নেওয়া, ধুলোবালির এক্সপোজার কম করা এবং প্রপার ভ্যাকসিনেশন দেওয়া। ব্যাস, তাহলেই আপনাদের ভালো থাকার চান্সটা অনেকটা বেড়ে যায়।